হ্যালো বন্ধুরা, গুড মর্নিং সবাইকে। সবাইকে জানাই শুভ মহালয়ের অনেক 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 শুভেচ্ছা। আর বেরিয়ে পড়েছি সকাল সকাল, যেহেতু আজ মহালয়া, বেরোনোর কথা ছিল ভোর 5টায়, আর বেরিয়েছি ভোর 6টায়। ভোর না, ভোর 5টা আর ভোর 6টা, যাই হোক 6টায় বেরিয়ে পড়েছি। অ্যাকচুয়ালি কী হয়েছে, ঘুমের জন্য আর 5টায় বেরোতে পারেনি, অ্যালার্ম বেজেও অ্যালার্মটা অফ করে আমি ঘুমিয়ে পড়েছিলাম। যাই হোক, এখন 6টা বাজে, বেরিয়ে পড়েছি দুই বন্ধু মিলে। আর আমার বোনকে বলেছিলাম নাকি বেরোবে না, ঘুম নষ্ট হয়ে যাবে ওর। আর বেরিয়েই দেখলাম এত মানুষজন। অ্যাকচুয়ালি প্রতি বছরের তুলনায় এই বছর একটু মানুষ বেশি হয়েছে মহালয়ার সকালটা। আর হ্যাঁ, দেখতে পাচ্ছ কুয়াশা, কুয়াশার ঠান্ডাটা না অ্যাকচুয়ালি ফিলই করতে পারছি না আমি, কারণ এত মানে একটা গরম গরম হাওয়া শরীরের মধ্যে লাগছিল, মানে ঠান্ডা ফিলটা করতে পারছি না আর কি, হতে পারে মানুষজনের ভিড়ে। যাই হোক, আমরা চলে আসলাম দিঘির পাড়। আর দিঘির পাড় এই বছর আমাদের এখানে কালীবাড়ির পাশেই একটা মহালয়া উপলক্ষে প্রোগ্রাম হচ্ছে, তাই ওইখানে যাচ্ছি। আর দেখতেই পাচ্ছ একটা ছোটোখাটো মেলাও বসে গেছে, আর মানুষজনের তো ভিড় দেখতেই পাচ্ছ, এত মানুষ জড়ো হয়েছে এই প্রোগ্রাম দেখার জন্য। ভালোই হয়েছে, একটা মানে প্রোগ্রাম হলে একটা মানে আনন্দানন্দ ফিল হয়। তো চলো দেখি কি প্রোগ্রাম হচ্ছে। কষ্ট মষ্ট করে ভিড়ের মাঝখান দিয়ে গেলাম ভিডিও করার জন্য, তোমাদেরকেও দেখাবো আর আমিও দেখতে পারবো প্রোগ্রামটা তার জন্য। আর কারণ আমি এমনিতেই শর্ট, ভিডিও করলে তোমরাও দেখতে পারবে আমিও দেখতে পারবো। তো চলো প্রোগ্রাম দেখি। অল্প সময় প্রোগ্রাম দেখে এখান থেকে বেরিয়ে গিয়েছিলাম, আর বেরিয়ে দেখতে পেলাম খুব সুন্দর সুন্দর জিনিস নিয়ে বসেছে, তাই অল্প কিছু ভিডিও তোমাদের জন্য ক্যাপচার করে রেখে দিলাম দেখানোর জন্য। তারপর এখান থেকে বেরিয়ে পড়লাম অন্যদিকে যাবার জন্য, টাউনে আর ভালো লাগছে না, কারণ আর কত ঘুরবো, আর যদি কেউ থাকতো তাহলে বসে গল্প করতাম, আমরা দু বন্ধু মিলে আর কতই বা গল্প করবো। যাই হোক, বেরিয়ে পড়লাম অন্যদিকে যাবার জন্য, একটু ঘুরে আসার জন্য। আর অন্যদিকে যখন যাচ্ছিলাম তখনই দেখতে পেলাম রাস্তায়, এটা সম্ভবত জায়গাটার নাম ভুলে গেছি আমি, যাই হোক ওইখানে গিয়ে দেখতে পেলাম খুব মানে সুন্দর করে পূজা করছে, সবাই মিলে প্রণাম করছিল হাতিকে। আর তোমরা সবাই জানো হাতি দেখা শুভ, আর এমনিতে তো হাতি গণেশ ঠাকুরের বাহন, বাহনই তো বলা যায়, বাহন না যদিও বাট গণেশ ঠাকুরই ধরা হয় হাতিকে, আর এমনিতে বিশ্বকর্মা ঠাকুরের বাহন। হ্যাঁ, আর তারপর ওইখান থেকে হাতিও বেরিয়ে পড়লো, আমিও দেখে খুব খুশি হয়ে গেছিলাম, সকাল সকাল হাতি দর্শন করলাম একটা ভালো ভালো। যাই হোক, তারপর এখান থেকে বেরিয়ে পড়লাম আমরা যাওয়ার জন্য, তো চলো দেখি কোথায় যাওয়া যায়। দেখতে দেখতে চলে আসলাম একটা নতুন রাস্তায়, রাস্তাটা দেখে আমি খুব হ্যাপি হয়ে গিয়েছিলাম। আর কুয়াশার সকালটা মানে এই বছর ফার্স্ট টাইম আমি ফিল করছি আজকের দিনে, মানে মহালয়া, তার মধ্যে মহালয়া, ভাবতেই পারছো কত একটা মানে সুন্দর দিন। যাই হোক, রাস্তায় যেতে যেতে দেখলাম সামনে মানুষজন জড়ো হয়ে আছে, তো পাশে গিয়ে দেখলাম ওরা টেবলো নিয়ে বেরোচ্ছে মহালয়া উপলক্ষে। সবাই দেখতে পাচ্ছ খুব সুন্দর লাল পাড় শাড়ি পরে সাধারণ মধ্যে দাঁড়িয়ে আছে, আর ওইখানে আর দাঁড়ালাম না, তো যেতে যেতে যতটুকু পারি ভিডিও করে নিয়েছি। আর তারপর ওইখান থেকে সামনে গিয়ে দাঁড়াবো, আর দেখতেই পাচ্ছ লেফট সাইডে যে ওরা টি গার্ডেনে যাওয়ার জন্য দাঁড়িয়েছে, মানে সকালের মানে একটা দৃশ্যটা খুবই মানে একটা মজার ছিল আর কি, খুবই মজার। আর তার মধ্যে তো কুয়াশা, ভাবতেই পারছ। বন্ধু কই আইছি,
হাফলং এই দেখ আমার বন্ধুর মুড অফ সরি ওর মুড অফ আছে এখন জানি না কেন খেলে গা বন্ধু আর ওই দিক থেকে দেখা যাচ্ছে না ওই দিক থেকে একটা টেবলো আসছে মহালয়ার খুব সুন্দর এসেছিলাম ভিডিও করার জন্য বাট এখন একটা ভিডিও করতে পারিনি কারণ হেলিগা হেলিগা ভিডিও করতে পারছি না একটা টেবলো আসছে তোমাদেরকে দেখাবো ভেবেছিলাম টেবলু হবে বাট দেখতে পেলাম কিছুই নেই এখানে জাস্ট বাইক আর টুকটুক রেলি করে যাচ্ছে কিছুই দেখতে পেলাম না সরি এখন দু একটা ফটো উঠব ভিডিও করব করে তারপর চলে যাব শেষ আমাদের ভিডিও করা ফটো ওঠা সব শেষ এখন চলে যাচ্ছি এখন চলে যাচ্ছি বাড়ির দিকে সত্যি খুব সুন্দর জায়গা কোন জায়গা বন্ধু রে হাফলং 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 খুব সুন্দর জায়গা আর এত কুয়াশার মধ্যেও জানি না কেন গরম লাগছে সকালে বেরোনোর পর থেকেই গরম লাগছে যখন ঘর থেকে বেরিয়েছি তখন ঠান্ডা ঠান্ডা ফিল হচ্ছিলো বাট এখন হ্যাঁ বাইকের বাতাস বন্ধু সকাল সকাল মহালয়ার ফিলটা কীরকম খুবই ভালো কিরকম বন্ধু সুপার সুপার ডুপার বলতে একটা আজকে একটা আমার বন্ধু বলেছিলাম বেরোনোর জন্য ও বেরোয়নি আর আমার একটা ভাইকেও বলেছিলাম বেরোনোর জন্য বাট প্ল্যান ছাড়াই বেরোনো বের হয়েছি তার জন্য ও কি আর ফোন টোন করিনি সরি ভাই সুখের ভাসবে তোরে দুঃখ কোনো নয় জয় জয় দুর্গা মা গো জয় জয় দুর্গা মা গো দুর্গা মায়ের জয় 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 দুর্গা মা গো দুর্গা মায়ের জয় নতুন সুরে নতুন গানে তোমার আগমন জুড়ে আজকে মা গো তোমার জয়ন্তী আজকে সুখের ভাসবে তোরে তারপর বাড়ি যাবার সময় হঠাৎ করে প্লেন চেঞ্জ হয়ে গেল আমাদের ভাবলাম আরেকটা জায়গায় যাব একটা মন্দিরে তাই আবার চলে গেলাম উল্টো রাস্তা দিয়ে আরেকটা রাস্তা দিয়ে তো চলে এলাম আমরা
কদম তোলা আর যাওয়ার সময় দেখতে পেলাম পথে শিব ঠাকুর দেখো কোথায় বসে আছে একদম সবার উঁচুতে উপরে বসে আছে আর খুব সুন্দর টেবলো বেরিয়েছে গণেশ ঠাকুর দুর্গা ঠাকুর সব ঠাকুরকে সুন্দর করে সাজিয়ে রেখেছে বাট শিব ঠাকুর কেন উপরে বসে আছে এটাই বুঝতে পারলাম না পার্বতী মাকে ছেড়ে যাই হোক আমরা চলে আসলাম যে জায়গায় যাব ভেবে বেরিয়েছিলাম আবার উল্টো রওনা দিয়েছি ওই জায়গায় ধর্মনগর থেকে এখন চলে এসেছি কদমতলা আর শিব মন্দির এখানে সবাই পেটলা শিব বাড়ি নামে পরিচিত এই জায়গাটা অনেক দিন পর এসেছি এখানে বাট দুঃখের বিষয় এখানে গ্রিলটা লাগানো আর মানুষজনও নেই অ্যাকচুয়ালি সোমবারে খোলা থাকে এই জায়গাটা দেখতেই পাচ্ছ এই দেখো গ্রিল লাগানো দেখো তো দুঃখের বিষয় গ্রিলটা লাগানো বাট ঠাকুরের দরজা খোলা দেখা যাচ্ছে তোমাদের দেখাই দাঁড়াও দেখো ঠাকুরের দরজা খোলা দেখা যাবে না আমার মোবাইলে ক্লিয়ার আসে না জুম কলে যদিও তবুও দেখাচ্ছে তোমাদেরকে দেখো বছর বছর এই শিব ঠাকুর আর পার্বতী মা বড় হয় লম্বা হয় শুনেছি আমি মানুষ বলে এটা খুবই জাগ্রত কি চাইলি যেটা চাইছি এটা পাওয়া যায় যা চেয়েছিস তা বলা যায় না শিব বাড়ির পাশেই খুব সুন্দর একটা গাছে ফুল ধরেছে তাই হাতে নিয়ে নিলাম ফুলটা আর ভিডিওতে খুব সুন্দর লাগছিল তাই ভিডিওটাও করে নিলাম আর যাওয়ার সময় আবার ওই টেবলুকে পেয়েছি তাই ভাবলাম আবার ভিডিওটা করি শিব ঠাকুরকে ভালো করে জুম করলাম দেখার জন্য আর এখন বাড়ি চলে যাচ্ছি শেষ মহালয়া ঘুরা আর চলে এসেছি বাড়িতে মহালয়া ঘুরেছি সব ঘুরে নিয়েছি এখন যাচ্ছি ঘরে শেষ ঘুরে আর চুলগুলো পুরো পাগল হয়ে আছে তো চলো ঘরে যাই ঘরে গিয়ে ঘরের অবস্থা দেখি মহালয়া ঘরে এসে দেখতে পেলাম মা ফুলকো ফুলকো লুচি করেছে আর সাথে মটর তরকারি দেখে আর লোভ সামলাতে পারলাম না তাই হাতে নিয়ে নিলাম লুচি আর তরকারি আর এখন আমরা খেয়ে নিচ্ছি আর আমার মহালয়া কেমন কেটেছে তোমরা সবাই দেখেছ আর তোমাদের মহালয়া কেমন কেটেছে তোমরা নিশ্চয়ই আমাকে কমেন্টস বক্সে জানিয়ে দিও আর সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা বাই বাই।